দেখো করতেছি কি? এক একা খাচ্ছ তো, তোমার পেটে পীড়া হবে, দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই, আগে তো খাই পরে বোঝা যাবে। যাও জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি সপ্তাহে মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কোন স্বপ্না? হলো, আমি রেডি, চলো চলো। আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন রক্ষা পেয়েছি, তখন মোটর পার্টসের দোকান মালিক আর রক্ষা পাবে না। এটা কি ধরনের ব্রেক ওয়ার দিয়েছেন? কিনেছি এক মাস হয়নি, অথচ এক বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হয়? তার হয় নাই, তাই আর বিলের রসিদটা মোদ্দারে দেন, মুই ফ্যাক্টরিতে বাড়াইয়া যাবো, রিপ্লেসমেন্ট হইয়াই লই, হ্যার বাদ আপনি লইয়া যাবেন, বুঝছেন? আরে যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আরে মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি করি। আপনি যা কওনে কোম্পানিতে রেখবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো, আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে, কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা। হ্যাঁ রে, টাইগার টগর? ওই টিটি মানে টাইগার টগর আর টনি, ওরা বনের ভাগে সাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার সাইয়া বড় বড় রাও, হ্যাঁ কিছু করতে পারবে না। ভালো চাও তাহলে ফুটু। কেন ফুটবো? কেন ফুটবো? কেন দেশে আইন কানুন নাই, দেশে প্রশাসন নাই, আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ টিটি কোম্পানির একটা ব্রেক হওয়া দিন। না ভাই, এই দোকান থেকে জিনিস কিনবেন না, এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আল্লাহ, হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভাইরা কাহে দেবেন না, ভাইরা বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন না।